বাড়ি করছি, গাড়ি করছি, জান্নাত একবারে কি নেই ফেলবো, এরকম মানুষের মেন্টালিটি আছে নাকি? হ্যাঁ, টাকার গরমে অনেক কিছু মনে করে মানুষ। কিন্তু মনে রাখবেন, টাকার গরম দিয়া, ক্ষমতার গরম দিয়া দুনিয়ার অনেক কিছু করা যায়। মৃত্যুর পরে বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে পারবেন, ধরাকে সরা মনে করতে পারবেন, যা মনে চাই তাই করতে পারবেন। আপনার দল ক্ষমতায় আছে, এক ইমাম পাল্টাইয়া চারজন ইমাম নিবেন, মসজিদের এই কমিটি পাল্টাইয়া আর এক কমিটি নিবেন, নিজের ক্ষমতার দাপটে জায়গা কিনা মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন। মাগার আখেরাতে যখন আপনি কবরে চলে যাবেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আপনার সাইরেনার দাম নাই। কথা ঠিক না বেটে? আরো জোরে, মাইকের আওয়াজ এত কম কে? সভাপতি ভালো, সব ভালো, মসজিদ সুন্দর, মাইক হইতে হবে সেই রকম সুন্দর, টন টন আওয়াজ হবে, কারণ মসজিদের মুসল্লিরা সপ্তাহে আসবে একদিন কথা শোনার লাগে। এত মানুষ কি প্রতিবক্ত হয়? জুমার দিনে আওয়াজ হতে হবে এইরকম যে না, মনিরুদ্দিন জামে মসজিদে আল্লাহর বান্দা একটা বাগান করে দিয়ে গেছে হাজি সাহেব, ওখানে গেলেই বুকটা ভরে যায়, আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক যদি বলে বুকটা ভরে যায়, এই কথাটা যদি দুনিয়ায় কেউ বলে, যারাই মসজিদ করেছেন শ্রম দিয়া ঘাম ঝরায়া, ওই মানুষগুলার কবর আজাব মাফ হয়ে যাবে, কবরটা জান্নাতের মতো বাগান হয়ে যাবে। কেন আমি বলি নাই, রসুল বলেছেন, মান মানা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ শুধু আমার দিকে তাকায় থাকবেন, যত সময় থাকবেন, যত সময় আলোচনা চলবে তাকায় থাকবেন, সারা সপ্তাহে তো আর আলোচনা শুনতে পারবেন না। মসজিদের জুমায় যেখানেই যাবেন, অনেকে আছে মসজিদে বইয়ে হিসাব নিকাশ করে, এই মসজিদে অনেক মাস ধরে ইন্টারভিউ চলতেছে, কোন ইমাম কেমন, আগেরটাই তো ভালো আছে, এটাই তো অসুবিধা না, যেই কথা বলুক, কথা বলতে হবে এরকম, শুনতে হবে এরকম ভাবে যে আমি প্রত্যেকটা কথা আমি দিনের আমলের নিয়ত করে শুনব, আমি ওই ইমাম সাহেবের সাথে জান্নাতে যাব। জীবনে আপনার সাথে যদি আমার দেখা না হয়, আমি যদি জান্নাতে যাই আপনার থিয়া যেতে পারবো না। আবার আপনি যদি যান, আপনি আমার কথায় কেঁদেছিলেন, আপনি আমার কথা আমলের নিয়তে শুনছিলেন, আপনি জান্নাতে গেলেও আমাকে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকীন। হে ইমানদারেরা, যারা ইমান এনেছো, কথাটা কে বলতেছে? আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছো, এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুনু মাআস সাদিকীন, ভালো লোকের সাথে থাকবেন, গাঞ্জাখোরের সাথে থাকবেন, 10 দিন চলার পরে আপনার পোটলাটা ঠিকই ধরাই দিবে, কথা বলেন না কেন? সুদখোরের সাথে চলবেন, 10 দিন পরে দেখবেন দূর হুজুর এত কই বই, সুদ খাইলে মার সাথে জেনা করার গুনা, কি কইছে? এটাও টাকা ওটাও টাকা, সুদখোরের লাগে চলবেন, 2 মাস পরে সুদের ব্যবসা আপনিও ধরবেন। হালাকি যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে জেনা করার গুনা হয়, না খায়া মরবেন, খয়রাত করে খায়া মরবেন, রিক্সা চালায় খেয়ে মরবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, 1 টাকা সুদ খাবেন না। আপনি জানেন না সুদের গুণা কত মারাত্মক গুণা, যে ব্যক্তিকে 1 টাকা সুদ খায়, জন্ম দুঃখিনী মায়ের সাথে জেনা করার গুণা হয়, আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। আপনি যতবার হজ করেন না কেন, যতবার উমরা করেন, আসমানে যাবে না আপনার ইবাদত। বিশ্বনবীর রওজায় সালাম দিবেন, বিশ্বনবী আপনার থেকে মুখটা সরিয়ে ফেলবে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী এত বড় কথা বললেন যে আমি আর উম্মত, ও আমার উম্মত না, আমি আর নবী না। যে ব্যক্তি সুদ খায়, হালাকে দেখবেন বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক না? যদি কোন কেমনে জড়িত,
আমি দেখাই দিই, আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা, আপনি ব্যাংকে টাকা, আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না, যদি আপনার ফর্মে লেখা থাকে নো ইন্টারেস্ট, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি নো ইন্টারেস্ট না লেখা থাকে, নো ইন্টারেস্ট, আপনি আপনার অটো কিন্তু জমা হচ্ছে আপনার টাকা ব্যাংকে, আপনি সুদ খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম মুজিব হয়ে যাবে। যারা সুদের টাকা নিয়ে, ব্যাংকের ঋণ নিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবে, আপনি জেনার গুনাহ হবে আপনার অ্যাকাউন্টে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এত দরদ নিয়ে বলেছেন, উম্মতের আরে আমি দুনিয়া আসছিলাম রহমত হিসাবে, জোরে কর মারহাবা, কি নিয়ে আসছিলাম? রহমত, আমি এমন রহমত হয়ে আসছিলাম, আমি চাই না আমার কোন একটা উম্মত জাহান্নামে যাক, এবং মৃত্যুর আগ পর্যন্ত, বিশ্বনবী আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে যাক, আমার নবীর চাপ নাই। لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা তারাই করতে পারে যারা আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করেছে, প্রশংসা তারাই করতে পারে যাদের সেজদা, যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। এই মিরপুরে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বাসায় বসে কল্পনা করতেছে, যাই যাচ্ছি যাব, জামাটা বের করো, আলমারিটা খুলো, জামাটা ইস্তারি করা আছে কিনা, দারোয়ানে ডাক দাও, জামাটা ইস্তারি করে নিয়ে আসো, লন্ডির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু দেখা যাবে আসবে মসজিদে ঠিকই, এমন একটা টাইমে আসবে যেই টাইমে তার কপালে কোরআন ও হাদিসের দুটো আলোচনা শোনার মতো তৌফিক আর হবে না। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা। কেউ যদি মসজিদে বসে অথবা দ্বীনের কোনো মাহওয়ালে বসে, দ্বীনের কোনো
ওয়াজের মাঠ বলেন, এমনকি দোকানের সামনে বসেও যদি কোনো মানুষ দিনের একটা কথা শুনে, সেটা দিনের মজলিস, চা খাওয়ার মজলিস না, দিনের মজলিস যদি হয়, একটা ঘরের মধ্যে 10-15 জন বন্ধু বান্ধব বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যদি একটা কথা আপনি আমলের নিয়ে শুনেন, সিত্তিনা সানাতা, 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করে দিবেন। আসলে সওয়াব আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমরা মনে করি কি জানেন, হজ করছি না, আমার বাপও তো হজ করছে, আমার পোলারে হজ করাইছে।